Hello and what's up, roaring people? This is MHP. Welcome to Reaction Studio. আজকে আমরা দেখব কিন্তু ইতি চিত্রার ট্রেলার। চলুন একসঙ্গে দেখা শুরু করি। গ্রাম বাংলার কিন্তু সুন্দর দৃশ্য দেখতে পেলাম আমরা। আমার চিত্রা রূপকথার স্বপ্নগুলোতে তো একটাই নাম চিত্রা। ভাই, যার যে প্রিয়তমা সবার রূপকথার স্বপ্নতে কিন্তু তার সেই নামটাই থাকে, সে চিত্রা হোক আর যাই হোক না। কিন্তু ভাই, আমি নাম আর বললাম না আর কি। আমি প্রতিদিন তোকে একটা করে চিঠি লিখব। খুব ভালো করে জানিস, তোকে না দেখে আমি থাকতে পারবো না। আর তোর যদি যেতেই হয় যা, আমাকে মেরে খুন করে যেখানে খুশি সেখানে যা। তোর এখানে ভালো কোচিং কোথায়? ভালো ভার্সিটি কোথায়? তোর এখানে ফিউচার কোথায়? এখানে ভাই, এই যে ভালো ভার্সিটির আশায় কিন্তু সবাই কিন্তু গ্রাম ছেলে শহরে চলে যায়। ভাই, অনেকেই কিন্তু শহরে যাওয়ার পরে কিন্তু ভাই চেঞ্জ হয়ে যায়। ভাই, গ্রামের কিছু তার মনে থাকে না। অনেক আলট্রা মডার্ন কিন্তু হয়ে যায় ভাই। কেন বারে বার না পাওয়ার গল্পতে তুই? গানটা ভালো। এখন যদি জানা জানি হয়ে যায় এই খবর, তাহলে তো আমার গ্রাম ছাড়া করবো। আমাকে ছেড়ে যাওয়ার কষ্টটা তোর দিতেই হলো। ছেলে কিন্তু গ্রামে থেকে কষ্ট পাচ্ছে আর মেয়ে কিন্তু শহরে যায় পড়াশোনা শুরু করে দিছে, এবং তার লাইফ কিন্তু দুজনের লাইফ কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। বা এরকম কিছু নিয়ে এই স্টোরিটা, এবং এখানে বলা হচ্ছে এটা কিন্তু একটা ট্রু লাভ স্টোরি। বাসার যে ঠিকানা দিছিস একদম সোজা চলে আসবো, ধরে নিয়ে আসবো তোকে, আর তোর ভাইকেও মানবো না। এইটাই করা উচিত। চিত্রা ভাই, ইতি চিত্রা কিন্তু সিনেমা হলে চলে গেছে এবং এখনো সিনেমা হলে কিন্তু চলতেছে। তোমরা সিনেমা হলে যেয়ে কিন্তু ইতি চিত্রা দেখে ফেলো। ভাই, বাংলাদেশি কিন্তু একটা ট্রু লাভ স্টোরি নিয়ে সিনেমাটা বানানো হয়েছে। এই সিনেমাটা ডিরেকশন করছে কিন্তু পলি নামে একজন মেয়ে, এবং সিনেমার যে কাস্টিং গুলো ছিল সবাই কিন্তু নতুন মুখ মনে হয়েছে আমার দেখে, এবং ভালো ছিল। গ্রাম বাংলাকে কিন্তু তুলে ধরা হয়েছে সিনেমার মধ্যে। ট্রেলারটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর যারা সিনেমাটা ইতিমধ্যে দেখে ফেলছো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার ইউর সেলফ, বাই বাই।